রাজ্য জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে, সেই অভিযোগ সহ মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি জানিয়ে রাজপথে নামলো দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস। সোমবার যদুবাবু বাজারের সামনে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি প্রদীপ প্রসাদ ও প্রদেশ কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। রাজ্যে দিকে দিকে বোমা এবং অস্ত্র কারখানার হদিশ মিলছে, তারই প্রতিবাদে এদিন মিছিলে পা মেলান কংগ্রেস কর্মী সমর্থকরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি প্রদীপ প্রসাদ জানান, রাজ্য জুড়ে আইন শৃঙ্খলার চরম অবনতি হচ্ছে, দিকে দিকে বোমা এবং অস্ত্র উদ্ধার হচ্ছে। প্রদেশ কংগ্রেস সভাপতি এর আগে প্রেস কনফারেন্স করে বলেছেন, রাজ্যের একাধিক জেলাতে দত্তপুকুরে রিসেন্ট পাওয়া গেছে বোমা তৈরির কারখানা, এখনো তদন্তে কি হলো, অগ্রগতি কি হলো আমরা জানতে পারলাম না। মেদিনীপুর মালদাতেও বোমা বিস্ফোরণের কারখানা পাওয়া গেছে। রাজ্যে ভাড়াটে খুনিদের আমদানি হচ্ছে, আগে বিহার আর উত্তরপ্রদেশে ভাড়াটে খুনির গল্প শুনতাম, আমরা কাগজে পড়তাম, কিন্তু আমাদের বাংলাতে ভাড়াটে খুনিদের রমরমা কারবার তৈরি হয়ে গেছে। আজকে পুলিশ লকআপে হত্যা হচ্ছে, খুন ডাকাতি রাহাজানি অগ্নিসংযোগের ঘটনা আমরা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে। আমরা ধিক্কার জানাই রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করছি, পাশাপাশি রাজ্যের সর্বক্ষণের একজন পুলিশ মন্ত্রী করার জন্য আমরা দাবি জানাচ্ছি। অন্যদিকে প্রদেশ কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়ের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই রাজ্য জুড়ে সন্ত্রাস চলছে, একের পর এক বোমা উদ্ধার অস্ত্র কারখানার হদিশ পাওয়া যাচ্ছে, দিকে দিকে সন্ত্রাস চলছে। রিসেন্টলি যা দেখা যাচ্ছে প্রায় 48টার বেশি খুন হয়ে গেল। এই যে এতগুলো খুন সংগঠিত করা হচ্ছে কিভাবে হচ্ছে, কোথা থেকে এত অস্ত্র, কোথা থেকে এত বোমা বারুদ, কোথা থেকে আসছে পশ্চিমবঙ্গে, ইন্টেলিজেন্স বলে কি কিছু নেই? এদিন মিছিল শেষে ভবানীপুরের যদুবাবু বাজার মোড়ে একটি জনসভার আয়োজন করেন তারা। অবিলম্বে মুখ্যমন্ত্রী এবং রাজ্যের পুলিশ মন্ত্রীকে পদত্যাগ করতে হবে, না হলে ব্যবস্থা গ্রহণ করতে হবে। যেভাবে রাজ্য জুড়ে আইন শৃঙ্খলা অবনতি হয়েছে এবং সেই দাবিকে কেন্দ্র করে আজকে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের এই প্রতিবাদ। ক্যামেরা নিখিলের সঙ্গে খালিজ জামাল, ক্যালকাটা নিউজ, কলকাতা।